তো দানক দেখার পরেই আসলে হইচই থেকে এবং ডোপ থেকে যে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং তানিম নোট ছিল মানিহানি ডিরেক্টর, ওনাদের ওখান থেকে আমার ডাক পড়ে মানিহানির জন্য। তো ওই প্রজেক্টটা করার কারণে আমি বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ এবং সেখান থেকে আমি ইন্ডিয়ায় অনেক ভালো ভালো অফ মানে রেসপন্স পেয়েছি, তারপরেই মহানগর করা। সো হইচইয়ের সাথে বরাবরই আমার আমার কাছে মনে হয় যে আমার ফ্যামিলির মতো, যাদের সাথে আমি রেগুলার কাজ করছি, অ্যান্ড সব কিছুই খুব ভালো আর কি। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মিশন হান্টডাউন। আর এই সিরিজে সাবিলা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। মিশন হান্টডাউন এবং নতুন কাজের প্রসঙ্গ ধরেই আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তরুণ অভিনেত্রী নিশাত প্রিয়মকে। চলুন দর্শক, কথা বলি তার সাথে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। মিশন হান্টডাউন মুক্তি পেয়েছে ঈদের ঠিক আগের দিন হইচই প্ল্যাটফর্ম থেকে। এখন পর্যন্ত দর্শকের ফিডব্যাক কেমন পাচ্ছেন? দর্শকের ফিডব্যাক অনেক ভালো পাচ্ছি। রেসপন্স যতগুলোই পাচ্ছি সবগুলোতেই আমি পজিটিভ রেসপন্সই পাচ্ছি পারফরমেন্সের জায়গা থেকে। কিন্তু হ্যাঁ, যেটা হচ্ছে যে অনেকেরই এখানে বলার ছিল যে স্ক্রিন টাইম অনেক ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, বাট স্ক্রিন টাইম যদি আরও একটু হতো তাহলে হয়তো বা তাদের আরও বেশি ভালো লাগতো। মিশন হান্টডাউনের প্রচার প্রচারণার সময় আসলে আপনাকে কিন্তু আমরা খুব একটা পাইনি, এই অর্থে যে আপনি যে এই সিরিজে রয়েছেন এটা কিছুটা আড়ালেই রাখা হয়েছিল, এটা কি দর্শকদের কিছুটা সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান ছিল কি? এটা এক্স্যাক্টলি এটা সারপ্রাইজ দেওয়ার জন্য ছিল বলে শুরু থেকে কোথাওই আমাকে রাখা হয়নি যে একদম হঠাৎ করেই যেন সবাই এই সাবিলা ক্যারেক্টারে নিশাত প্রিয়মকে দেখে। কারণ হইচইয়ের এর আগেও যে প্রজেক্টগুলো করেছি সেগুলোতে দেখা গেছে শুরু থেকেই প্রচার প্রচারণাটা হচ্ছিল এই ক্যারেক্টার ওয়াইজ, কিন্তু মিশন হান্টডাউনে ওদের প্রমোশনাল অ্যাক্টিভিটিসটা এই জন্য একটু ডিফারেন্ট ছিল যেন দর্শক চমকে যায়। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, আপনি ভাগ্যতে কতটা বিশ্বাস করেন? আমি ভাগ্যতে খুব একটা না, খুব একটা না। আপনার হইচইয়ের প্রজেক্টগুলো নিয়ে যদি একটু আলাপ করি, একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আপনার প্রথম ওয়েব সিরিজটা ছিল মানিহানি, এরপরে মহানগর, এরপরে মিশন হান্টডাউন। খেয়াল করে দেখবেন প্রত্যেকটারই প্রথম আদ্যাক্ষর কিন্তু ম। এটার বিশেষ কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ম মনে হয় আমার জন্য লাকি, কারণ আমি পরপর যে কয়েকটা কাজই করলাম সবগুলো ম দিয়েই শুরু। আর এই তিনটা কাজই কিন্তু হইচই প্ল্যাটফর্মের, তাদের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন? হইচইয়ের সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভালো হওয়ার কারণেই পরপর কাজ করে যাচ্ছে। তো প্রথম প্রজেক্ট ছিল আমার ওটিটি প্ল্যাটফর্মে আইফ্লিক্সে দানক। তো দানক দেখার পরেই আসলে হইচই থেকে এবং ডোপ থেকে যে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং তানিম নোট ছিল মানিহানি ডিরেক্টর, ওনাদের ওখান থেকে আমার ডাক পড়ে মানিহানির জন্য। তো ওই প্রজেক্টটা করার কারণে আমি বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ এবং সেখান থেকে আমি ইন্ডিয়ায় অনেক ভালো ভালো অফ মানে রেসপন্স পেয়েছি, তারপরেই মহানগর করা। সো হইচইয়ের সাথে বরাবরই আমার আমার কাছে মনে হয় যে আমার ফ্যামিলির মতো, যাদের সাথে আমি রেগুলার কাজ করছি, অ্যান্ড সব কিছুই খুব ভালো আর কি। মানিহানিতে সেজুতি চরিত্রে আপনাকে আমরা দেখেছি, দ্য নকের পরে যখন মানিহানির প্রপোজালটা এলো কোন ভাবনা থেকে আসলে আপনি অ্যাকসেপ্ট করেছিলেন? সেজুতি ক্যারেক্টারটা ফিমেল মেইন প্রোটাগনিস্ট ছিল মানিহানিতে। সো এখানে সেজুতির জার্নিটা শুরু থেকে শেষ অবধি যেভাবে ছিল, যেটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং আর ইন্টারেস্টিং লেগেছে, কারণ অ্যাট দ্যাট টাইম আমি ওই ধরনের কোনো ক্যারেক্টার প্লে করিনি। সো আমার কাছে মনে হচ্ছিল যে যেভাবেই হোক এই কাজটা আমি করতে চাই, এই এই ক্যারেক্টারটা আমি হচ্ছে ফুটিয়ে তুলতে চাই স্ক্রিনের সামনে, এটা আমার জন্য একটা আশীর্বাদের মতো মানিহানি। এবার আবারও একটু মিশন হান্টডাউন প্রসঙ্গে আসতে চাই, সেখানে নির্মাতা হিসেবে ছিলেন দুজন, সানি সানোয়ার এবং ফয়সাল আহমেদ। এই জুটি কিন্তু এর আগেও তিনটা সিনেমা নির্মাণ করেছেন, তো এই প্রজেক্টে আসলে ডিরেক্টর হিসেবে তাদেরকে কিভাবে পেয়েছেন, কেমন ছিল অভিজ্ঞতা? ডিরেক্টর হিসেবে তারা খুবই ভালো, বিশেষ করে সানি ভাই এবং ফয়সাল ভাই খুবই কোঅপারেটিভ। আমি যখন কাজ করছি আমার একবারও মনে হয়নি যে এই টিমের সাথে আমার প্রথম কাজ। সো সেই জায়গা থেকে তারা খুবই ফ্রেন্ডলি, কোনো কিছু প্রপার না হলে তারা দেখা যাচ্ছে কারেকশন দিচ্ছে, প্লাস অনেক ফ্রেন্ডলি তারা। আমি কাজ করে মানে কপ ক্রিয়েশনের সাথে আমি কাজ করে খুবই মজা পেয়েছি।
খুবই ভালো টিম সেখানে আপনার কো অ্যাক্টর ছিলেন FS9 ওনাকে তো আসলে আমরা নতুন ভাবে পাচ্ছি একের পর এক ওয়েব সিরিজে কো অ্যাক্টর হিসেবে উনি কেমন আমার তো নাইম ভাইয়ের সাথে এটা প্রথম কাজ না নাইম ভাইয়ের সাথে আমার এর আগেও বেশ অনেক কাজ হয়েছে এবং যখনই আমি শুনি যে আমার কো অ্যাক্টর FS9 আমি অনেক খুশি হয়ে যাই কারণ অ্যাজ আ কো অ্যাক্টর সে খুবই ভালো খুবই কোঅপারেটিভ খুবই ফ্রেন্ডলি নাইম ভাই যখন সেটে থাকে ওনার সাথে যখন আমার সিন করার হয় আমার কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হয় না ভাইয়ার সাথে আমি কাজ করে খুবই মজা পাই সে বন্ধুর মতো পুরা মিশন হান্টাউনে আপনাকে দেখেছি আমরা সাবিলা চরিত্রে একটু ডিফারেন্ট বেশ খানিকটা শান্ত এবং মমতাময়ী একটা চরিত্রে দেখেছি আর যে মুহূর্তে সেখানকার শিশু শিল্পে আপনাকে মা বলে ডাকেন খুবই ইমোশনাল হয়ে যান তো ব্যক্তি নিশাত প্রিয়ম এবং সাবিলার সাথে একটা মিল এবং একটা অমিল বলুন মিশন হান্টাউনে সাবিলা আর নিশাত প্রিয়ম এই দুটার মধ্যে যদি আমি মিলের কথা বলি নিশাত প্রিয়মের বাচ্চাদের খুব পছন্দ দেখা যায় যে কোনো বাচ্চা দেখলে আমার খুবই স্নেহ আসে খুবই আদর করতে ভালো লাগে তাদের সাথে টাইম স্পেন্ড করি আমি তো পাশাপাশি যখন সাবিলা এত কিউট একটা বাচ্চার সাথে পারফর্ম করছে ও নিশাত এত কিউট ছিল যে আমার আসলে ওর সাথে কোনো অ্যাক্টিং করতে হয়নি আমার ন্যাচুরালি ওর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে এবং খুবই ফ্রেন্ডলি হয়ে গিয়েছিলাম কিন্তু আমরা শুটিংয়ে কাজ করতে করতে একসাথে আর অমিলের কথা বলি সাবিলার আসলে অনেক ধৈর্য দেখা যাচ্ছে মাহিদর উপর রাগ করছে অনেক সময় ইগনোর করছে অনেক সময় ভালো বিহেভ করছে সবসময় এরকম চলছে কিন্তু বাস্তবে নিশাত প্রেম আবার এত ঠান্ডা না তার এত ধৈর্য নাই আচ্ছা আপনাকে ছোট পর্দায়ও আমরা পেয়েছি ওটিটিতেও পেয়েছি কিন্তু বর্তমান সময়ে যদি দেখি টিভি নাটকের চাইতে আপনাকে আমরা ওটিটিতে বেশি পাচ্ছি সেটা কেন আমি সমানভাবে দুদিকেই কাজ করি ওটিটিতেও করা হয় পাশাপাশি নাটকেও করা হয় কিন্তু আমি কাজ করতে পছন্দ করি গল্প নির্ভর কোনো কাজ যেখানে আমার সেই ক্যারেক্টারটা প্লে করতে খুব ভালো লাগবে তো সেই ক্ষেত্রে বরাবরই আমার যতগুলো ওটিটির কাজ আমি এই পর্যন্ত করেছি সবগুলোতে আমার রেসপন্স আমি খুব ভালো পেয়েছি এবং অডিয়েন্স যারা আছে তারা আমাকে ওটিটিতে বেশি মানে গ্রহণ করছে কিন্তু নাটকের জায়গায় যেটা হয় যে তুলনামূলকভাবে নাটক কম করা হয় কারণ আমি স্ক্রিপ্ট পড়ে আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা আমি কতটা নাইসলি পারফর্ম করতে পারবো সেই জায়গা থেকে আমার নাটক কম করা হয় বাট এর মানে এই না যে আমি কোনোটায় কম করছি কোনোটায় বেশি করছি আমার কাছে মনে হয় গল্প হচ্ছে হিরো সো গল্প যেটা পড়ে আমার খুব ভালো লাগে যে এই কাজটা আমি করতে চাই আমি সেভাবেই কাজ করি আপনি ধারাবাহিক নাটকেও কাজ করেছেন মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত শারীরিক শিক্ষা ধারাবাহিক নাটকে কাজ করেছেন সেই প্রজেক্টে কাজের অভিজ্ঞতা একটু জানতে চাই সেই কাজটা তো আসলে আমরা খুবই মজা করে করেছি সেখানে আমার ডিরেক্টর ছিল খারুল পাপন সো ও খুবই ফ্রেন্ডলি খুবই মজার মানুষ সো আমরা যখন শুটিং করতাম আমাদের কাছে মনে হতো না যে আমরা শুটিং করছি আমরা মজাই করছি মজা করতে করতে শুটিং করা কখন যে এতগুলো এপিসোড শেষ হয়ে গেল টেরও পেলাম না আপকামিং কি কি কাজ আসতে চলেছে আপকামিং আরেকটা ওয়েব সিরিজের শুটিং চলছে সেটা এখন বলবো না সেটা সারপ্রাইজ ওকে আর বায়োস্কোপের জন্য অনিমেষ আইচের একটা কাজ করেছি যেটা সামনে আসবে আর ফিকশনের জায়গা থেকে যেমন এই ঈদে আমি গোলাম সোহরাব দদুল ভাইয়ের সাথে পরপর তিনটা কাজ করেছি একটা ঈদে রিলিজ পেলো আর বাকি দুইটার অপেক্ষায় আছে আচ্ছা বড় পর্দায় আপনাকে কবে দেখতে পাবো সেটা আমিও ভাবছি সিনেমা নিয়ে দেখুন সব অভিনেত্রীরই কিন্তু একটা প্ল্যান থাকে ইচ্ছে থাকে নিজেকে বড় পর্দায় দেখার আপনার এরকম পছন্দের কোনো ডিরেক্টর আছেন কিনা বা পছন্দের কোনো চরিত্র আছে কিনা যে চরিত্রে আপনি স্পেসিফিক ওই ডিরেক্টরের সাথে কাজ করতে চান আমার বলতে গেলে প্রত্যেকটা ডিরেক্টরই খুব পছন্দের কাউকে হয়তো বা বেশি পছন্দ বা আর এবং কাউকে যে অপছন্দ সেটাও আমি বলবো না কারণ এই ক্ষেত্রে অনেক পছন্দের কথা বললাম যে অনেক ডিরেক্টরদের কাজ আমি খুব দেখি আমার খুব পছন্দ যাদের সাথে আমি কাজ করে খুব কমফোর্টেবল তো সেই ক্ষেত্রে এটা বলা একটু কঠিন যে আমি কোন ডিরেক্টরকে আমি আমার মুভিতে দেখতে চাই সেটা আমার হাতে নাই আমার হাতে হচ্ছে গল্প আমি অনেক স্ক্রিপ্ট পেয়েছি পর্যন্ত মুভির কিন্তু এমনও কোনো গল্প এখনও পাইনি যেই গল্পটা পড়েই মনে হবে যে আমি এই মুভিটা করতে চাই সেটার অপেক্ষায় আছি যেদিন এরকম একটা স্ক্রিপ্ট আমার হাতে আসবে ডেফিনেটলি আমিও মুভি করব কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত চরকিতে দাগ ওয়েব ফিল্মে মোশাররফ করিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কো অ্যাক্টর হিসেবে মোশাররফ করিমকে কিভাবে পেয়েছেন আমাকে এখনও যারা জিজ্ঞেস করে যে আমার সবচেয়ে বেস্ট কো অ্যাক্টর আমি কাকে বলবো আমি সবসময় মোশাররফ ভাইয়ের কথা বলি ওনার সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে ফিকশনে হয়েছে ওয়েব সিরিজে হয়েছে তো আমার কাছে মনে হয় যে মোশাররফ ভাই শুধু কো অ্যাক্টর না তিনি একজন গুরু কোঅপারেটিভ অনেক ফ্রেন্ডলি খুবই ভালো
আচ্ছা, আবার একটু যদি মানিহানির প্রসঙ্গে আসি, মানিহানির স্টোরিটা যেটা ছিল ব্যাংক ডাকাতি নিয়ে এবং একই স্টোরি লাইন নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে আফরান নিশা অভিনীত রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ সিনেমা। সিনেমাটাকে দেখা হয়েছে আপনার? আমি ডেফিনেটলি দেখবো, আমার টানা শুটিং চলছে এই কারণে এখনো দেখা হয়নি, কিন্তু আমি এটা ডেফিনেটলি দেখছি। এবং এই সুরঙ্গের অভিনেতা আফরান নিশার সাথেও আপনি স্ক্রিন শেয়ার করেছেন, কো-অ্যাক্টর হিসেবে তিনি কেমন, এক্সপিরিয়েন্স কেমন ছিল? এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, কারণ নিশো ভাই খুবই ভালো অ্যাক্টার, খুবই ভালো কো-অ্যাক্টার। সো ওনার সাথে আমি প্রায়শ্চিত্তে কাজ করেছিলাম, যেটা বঙ্গববে গেছে। সো নিশো ভাইয়ের সাথে এর আগেও আমি সেমি কর্পোরেটে কাজ করেছি, প্রথম সিরিয়াল ছিল সেটা। তো সবসময় যতবারই আমি নিশো ভাইকে পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে উনি এত ভালো অ্যাক্টার যে ওনার সাথে কাজ করতে পারাটা একটা বিশাল ব্যাপার। মানে মোশাররফ ভাইয়ের সাথেও যেটা হয় যে কাজ করলে অনেক কিছু শেখা যায়, নিশো ভাইয়ের সাথেও সেম। আপনি যেহেতু নাটকেও কাজ করেছেন, ওয়েব সিরিজেও কাজ করছেন, বর্তমানে দর্শক সমালোচকদের কোথাও একটা অভিযোগ আছে যে ডে বাই ডে আমাদের বাংলাদেশের নাটকের মান কোথাও যেন ফল করছে, এটা নিয়ে আপনার কি মতামত? ডে বাই ডে ফল করছে এটা ঠিক, কিন্তু পাশাপাশি অনেক ভালো নাটক হচ্ছে সেটাও কিন্তু ঠিক। আমাদের এখন আমাদের ইন্ডাস্ট্রিতে এত পরিমাণে নাটক হচ্ছে, সেটা আপনারাও খেয়াল করছেন অবশ্যই, দেখা যাচ্ছে যে অনেক নাটক হয়তো বা ভালো হচ্ছে না, সেটা নিয়ে অনেক ভারামও থাকছে, অনেক অনেক যে কথার দরকার নেই বা গল্পে যে ধরনের জিনিস দরকার নেই এই ধরনেরও আছে। আবার পাশাপাশি দেখেন যে আমাদের ড্রামার যে ডিরেক্টর, অনেক ভালো ডিরেক্টররা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কাজ করছে, সেগুলোও কিন্তু সামনে আসছে। সো আমি বলবো না যে ওই এক ক্যাটাগরির উপর বেস করে যে না এখন নাটকের ইন্ডাস্ট্রি ভালো নাই বা এরকম, আমি কখনো বলবো না। আমি বলবো যে পাশাপাশি দুই ধরনের কাজই হচ্ছে, ভালো কাজও হচ্ছে, খারাপ কাজও হচ্ছে। খারাপ কাজগুলোর কে ছাপিয়ে কিন্তু ভালো কাজগুলো একদম ভালোভাবেই হিট হচ্ছে, সবাই দেখছে, সবাই প্রশংসা করছে। যেমন এই ঈদে আমি অনন্য ইমন ভাইয়ের একটা কাজ করলাম, বুক পকেটে জীবন। সো এটার রেসপন্স আমি অনেক ভালো পেয়েছি, একটা মধ্যবিত্ত ফ্যামিলি নিয়ে সেখানে গল্প। আমার কোয়ার্টিস্ট ছিল ইয়াশ, সো আমাদের দেখা গেছে যে ওর ফ্যামিলি ক্রাইসিসের কারণেও, একটা মধ্যবিত্ত ঘরের ছেলে থাকে, সো ফ্যামিলি ক্রাইসিসের জন্য আমাদের বিয়েটা আর হয়ে ওঠে না। তো এই যে ছোট ছোট ক্রাইসিস, সেখান থেকে যে এত সুন্দর সুন্দর গল্প বেরিয়ে আসছে, সেগুলোও কিন্তু মানুষ দেখছে। নিশ্চয়ই। তবে আরও একটা অভিযোগ দর্শকদের পক্ষ থেকে থাকছে, কারণ টিভি নাটকের অনেক ডিরেক্টর কিন্তু এখন ওটিটিতে মুভ করছেন, কেউ বা সিনেমা বানাচ্ছেন, এই জায়গা থেকে আসলে নাটক ইন্ডাস্ট্রিটাকে কিছুটা মেধাবী ডিরেক্টর শূন্য হয়ে যাচ্ছে ডে বাই ডে, এটা কি অন্যতম কারণ হতে পারে? সবাই তো চেষ্টা করে ভালো কাজ করার। এখন অনেক নাটকের ডিরেক্টররা যদি চায় যে আমরাও ওটিটি করতে চাই, সেখানে আমি এই বিষয়টায় আমি হ্যাপি, কারণ তারা চেষ্টা করছে যে ভালো কাজ করা। কারণ ওটিটিতে যতগুলো কাজ হচ্ছে সবগুলোই কিন্তু খুব ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু কে কতটা প্রপারলি কাজটা করতে পারবে সেটা তো ডিপেন্ড করে তাদের উপর। সেই বিষয়ে আমি অনেক ছোট মানুষ, আমি এই বিষয়ে আসলে কিছু বলতে চাই না। সবাই সবার জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করুক, এটাই আমি চাই। অভিনেত্রী হিসেবে আপনার প্রাপ্তির খাতা এখন পর্যন্ত কতটা পূর্ণ বলে মনে করেন? অভিনেত্রী হিসেবে প্রাপ্তির খাতায় পূর্ণতা মনে হয় না এখনও পেয়েছি, অনেক ভালো ভালো কাজ করতে পেরেছি। আই এম ব্লেসড যে আলহামদুলিল্লাহ যে আমার লিস্টে অনেক ভালো কিছু কাজ আছে, কিন্তু হয় না যে অভিনেত্রীর একটা তৃষ্ণা সবসময় থেকেই যায় যে সবসময় যত কাজই করা হোক যে না আমি এর থেকে ভালো কাজ করতে চাই, এর থেকে ভালো কাজ করতে চাই, সবসময় কিন্তু এই ধরনের একটা বিষয় মাথায় থাকে। তো সেই জায়গায় আমি এখনো পরিপূর্ণ না, আমি আরো অনেক ভালো কাজ করতে চাই, এবং সেই কাজের জন্য অনেক অনেক শুভকামনা জানাই আপনাকে। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আর বিনোদন সারাদিনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমারও আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আর বিনোদন সারাদিনে আমাকে ইনভাইট করার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। মাছরাঙ্গার ফুল টিমকে থ্যাঙ্কস জানাই, প্লাস বিনোদন সারাদিন এই পুরো টিমকে আমার অনেক অনেক শুভকামনা।